মাল কোনো অভিষেক ব্যানার্জি বলছেন যে 25টি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছে, আমি জানি না 25 কি 50। আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিলেন 100 আছে 150 আছে, আপনারা শুনেছেন। এইসব ডায়লগ দিতে হয়। আগে তো ওনার বিধায়ক সাংসদরা ইডি সিবিআই থেকে বাঁচুন, তারপরে আমাদের বিধায়কদের সম্বন্ধে ভাববেন। দাদা আপনি বলেছিলেন যে বাইপোল নিয়ে আইনি পথে যেতে পারেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিছু? সিদ্ধান্ত হয়নি, আমরা বলেছি যে গ্রাউন্ডটা কি, যাওয়ার মতো আছে কি না, লয়াররা সেটা নিয়ে স্টাডি করছেন, আজকে বসা হবে, যদি মনে হয় সেরকম যাব যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে জীবন দেবো কিন্তু মাথা নত করবো না, জীবন কোথায় দিচ্ছেন, জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা সব। দেখুন 9 ঘন্টা যদি ইডি জেরা করে না তখন লোকে অনেক আবল তাবল বলে, সবই তো শুরু হয়েছে, যে নেতারা ভুবনেশ্বর গেছিলেন তাদের চেহারাই পাল্টে গেছিলো। তো সেই জন্য এতদিন ভেবেছেন যে পুলিশ সিআইডি দিয়ে সব চালিয়ে দেবেন, চমকে রেখে দেবেন আর যা ইচ্ছা করবেন। ওনাদের রাজত্বকালে কয়লা লুট হয়েছে, পাথর বালি লুট হয়েছে, গরু পাচার, একটা পার্টি যে অফিসিয়ালি এই কারবারগুলো করছে তার সব নেতা এর সঙ্গে যুক্ত, সবাই জানতো, আমরাও জানতাম না, পুলিশ কমপ্লেন নেয় না কিছু। এখন সিআইএসএফ দেখানো হচ্ছে, ওরা পাহারা দেয়, আইন শৃঙ্খলা কার হাতে আছে, ওরা পাহারা দিচ্ছে বলে আপনারা চুরি করবেন সবাই। এতদিনে এই কমপ্লেন করতে করতে আজকে কোর্টও শুনেছে এবং তারা কোনো না কোনো স্টেপ নিচ্ছে, আর সেটা বোঝাই যাচ্ছে যখন তার নেতারা সব বাড়ি ছেড়ে পালাচ্ছে, গায়েব হয়ে গেছে, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, বোঝা যাচ্ছে কতটা সত্য ছিল ঘটনা। চলো বাকি পার্টি।